এই দেখো গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর সো আমি এখন আছি কেয়ার মার্কেটে তো তোমাদেরকে দেখাবো মানে ইন্ডিয়ার সব থেকে ফেমাস ফুলের বাজার মানে এই মার্কেটে শুধু ফুল আর ফুল চারিদিকে শুধু ফুল আর এখন বাজে সকাল 10টা আর অনেকটা ক্রাউডেড এরিয়া এটা হচ্ছে যে দেখতে পাচ্ছ আমি জাস্ট মেট্রো স্টেশনের বাইরে চলে এলাম আর আজকে রবিবার সবাই মার্কেটে অনেক বড় শুধু ফুলই না ওখানে এখানে অনেক হচ্ছে তোমার ফল টল সবই প্রায় বিক্রি হয় এখানে পুরো এরিয়াটা পুরো জুড়ে পুরো মার্কেট রাজেন্দ্র মার্কেট রেড বিল্ডিং ওকে থ্যাংক ইউ সো সো আমাকে একজন বললো ওই লাল বিল্ডিংটা যেতে হবে সো সানডে তাই জন্য অনেক ভিড় অনেক মানুষজনের ভিড় ছিল আমাদের পুরো ক্রাউডেড এরিয়া আর এখানে হচ্ছে বাজার বসেছে অ্যান্ড এই রেড বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ এর ভেতরে পুরোপুরি হচ্ছে ফুলের বাজার পুরোপুরি ফুলের বাজার আমি তোমাদেরকে ফুলের বাজারটার ভেতরে গিয়েই দেখাচ্ছি কত বড় ঠিক বাজারটা আর এটা শুনেছি ইন্ডিয়ার বৃহত্তম ফুলের মার্কেট না আমি এটা ফার্স্ট টাইম দেখছি এত বড় মার্কেট দেখো পেছনে দেখো কত ভিড় দেখেছো পুরোটা মার্কেট এরিয়া এটা পুরোটা পুরো কেয়ার মানে জায়গাটার নামই কেয়ার মার্কেট আর মেট্রো স্টেশনটার নাম কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট যেটা শর্টে সবাই কেয়ার মার্কেট বলে আর আমার মনে হচ্ছে আজকে সানডে বলে আরো বেশি ভিড় দেখো ওই মালা তৈরি করছে এখানে এই এরিয়াটা পুরোটা হচ্ছে ফুলের মার্কেট কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট সি এদিকে একটা মার্কেট আছে কত বড় আর এখানে ডেলি এখানে অনেক মানে প্রতিদিন এখানে ভিড় হয় আজকে সানডে বলে বেশি ভিড় আছে এখানে আমি দু একটা লোকের সাথে কথা বলছিলাম অ্যান্ড ওরা বললো পুরো এখানে সবসময় ভিড় হয় আমাকে একটু সাবধানে চলাফেরা করতে হবে ভিড়টা এখানে বেশি দেখলে কত ফুল কত গোল অনেক গোলাপ ফুল অনেক ধরনের ফুল আছে এখানে আমি তো এত ফুলের নাম জানি না আমি জাস্ট তোমাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করছি তো আমি ওপরে চলেছি তোমাদেরকে পুরো মার্কেটটা দেখো ভালো করে এই দেখো সব এখানে পুরো ফ্লোর না এই ওপর ফ্লোরটা যেটা দেখছো এটা খালি আছে বাকি এই এই ফ্লোর পর্যন্ত পুরো পুরোটা ফুলের মার্কেট আর সবাই এখানে বিজি আছে আর মালা তৈরি করছে এখানে কতগুলো দিদি ফুলের মালা তৈরি করছে মানে প্রত্যেকটা মানে জায়গায় মানে প্রচুর ভিড় আজকে আর এটা এই কমপ্লেক্সটা ভেতরে হচ্ছে ফুলের মার্কেট আর বাইরেটা হচ্ছে বাজার বসেছে এই ফুলের মার্কেটটা এটা অনেক পুরনো আর এটা ব্যাঙ্গালোরের ঐতিহ্য আর এখানে অনেক লোক হচ্ছে এখানটা এক্সপ্লোর করতে আসে বাঙালিরা এই ব্লগটা দেখছো আর যারা ব্যাঙ্গালোরেই থাকো তারা একবার ভিজিট করতে পারো চেক আউট করতে পারো এখানটা মার্কেটটা আর যারা দুর্গাপুজো করো তারা তো যেসব বাঙালিরা দুর্গাপুজো করো ব্যাঙ্গালোরে তারা তো এখান থেকেই শপিং করো আমি জানি খুব ভালো করে কারণ প্রত্যেকটা মানুষ এখানে আসে কারণ এখানে আশেপাশে অনেক দশকর্মার দোকানও আছে তো আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এই ধরনের মার্কেটের ভিডিও আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এত ক্রাউডের মাঝে তো মার্কেটের বাইরে চলে এসেছি আর সেরকম এখানে ভিডিও বানানোর মতো কিছুই নেই আমি হচ্ছে মেট্রো স্টেশন চলে যাব আর মার্কেট ব্লগ তো প্রথমবার বানাচ্ছি তো এত ক্রাউডেড প্লেসের মধ্যে একটু অসুবিধাও হচ্ছে তো ভিডিও বানাতে ফার্স্ট টাইম আমি ক্রাউডেড প্লেসে মানে ফার্স্ট টাইম আমি কোনো মার্কেট ব্লগ বানাচ্ছি সো আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো
সাবস্ক্রাইব করে দাও।